নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকলকে আশা কিচেন রেসিপিতে আবার একবার ওয়েলকাম। তো আজ আমি নিয়ে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। আগাম শীত আসছে, তাই খেজুর গুড়ে কোনো রেসিপি হবে না, এটা তো হতে পারে না। তাই দেখো, আমি নিয়ে এসেছি খেজুর গুড় এবং সুজি দিয়ে কীভাবে সহজেই মিষ্টি তৈরি করা যায়, যা খুব তাড়াতাড়ি বানানো যায় এবং খেতে খুব সুস্বাদু। তো তার জন্য আমি দেখো নিয়েছি 2 চামচ মতো সুজি, নিয়েছি কিশমিস, নিয়েছি একটা এলাচ এবং নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, আর নিয়ে নিয়েছি 1/2 বাটির মতো আমি খেজুর গুড়ের রস নয় খেজুর গুড়ের ঝোল গুড়। তো যেমন মিষ্টি পছন্দ করবে সেরকম দেবে। 2 চামচ খেজুর গুড়ে 1/2 বাটি গুড় দিলে যথেষ্ট। তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। দিয়ে দিলাম ঘিগুলো, এরপর সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, হালকা আছে সুজিটা ভেজে নেব। সুজি ভাজার সময় কখনোই ফুল ফ্লেম দেওয়া উচিত নয়, নাড়াচাড়ায় সুজিগুলো সব পুড়ে যাবে। তাই হালকা ফ্লেমে সুজিটা ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি হালকা ফ্লেমে পুরো সুজিটা ভেজে নিচ্ছি। আমার হয়ে এসছে প্রায় সুজিটা, কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা, দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবো। তোমরা জানো সুজি দুধ বা জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, সুজিটা আমার বেশ সেদ্ধ হয়ে এসছে এবং দুধটা পুরো শুষে নিয়েছে, প্রায় মণ্ড আকার হয়ে এসছে। এরপর এটা আমি অন্য একটা থালায় তুলে নেব, নিয়ে নিলাম অন্য একটা থালায়। এরপর সুজিটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে আমি মিষ্টির আকার দেবো। তো দেখো, হাতে আমি হালকা ঘি নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে বেশ সুন্দর করে গোল গোল করে মিষ্টির আকার দিচ্ছি। তোমরা 2 হাতও লাগাতে পারো, আমার 1 হাতে বেশ সুবিধা হয়, ওই জন্য আমি 1 হাতেই বানিয়ে নিচ্ছি। তেমনিভাবে সব সুজিটা আমি মিষ্টির আকার দেবো, বেশ চ্যাপটা চ্যাপটা বেশ মিষ্টির আকারটা দেবো, দেখতে যেতে ভালো লাগে। তো দেখো, হয়ে এসছে আমার প্রায় মিষ্টিগুলো তৈরি করা। এরপর কড়াইয়ে সামান্য জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর দিয়ে দিলাম খেজুরের গুড়টা। খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা এলাচটা, দিয়ে দিলাম এলাচটা দেখো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করব। গুড়টা একটু ফুটলে তার মধ্যে আমি সুজিগুলো সব দিয়ে দেবো, একটা একটা করে। দেখো ফুটতে এসছে, এরপর আমি সুজিগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আমি সুজিগুলো, এরপর চামচে করে একটু উল্টো পাল্টা করে নেব, যাতে দুদিকেই সুজির রসটা অ্যাবজর্ব হয়। এরপর ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য, চলে এলাম 15 মিনিট পর। দেখো সুজির রসটা বেশ সুন্দর ডিপ হয়ে এসছে, আর একটু উল্টো পাল্টা করে নেব। উল্টো পাল্টা করে ঢাকা দিয়ে দেব, ঢাকা দেওয়ার পর গ্যাসটা অফ করে রেখে দেব। গ্যাস অফ করে রেখে দিলাম, চলেলাম কিছুক্ষণ পর। তো দেখো, আমার হয়ে এসে সুজির মিষ্টি, এরপর রসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরোনোদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, হয়ে গেলো আমার সুজি এবং গুড়ের মিষ্টি।